আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিয়া সানোর ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে লঙ্কার আচারের রেসিপি শেয়ার করব। এই লঙ্কার আচার ভাত রুটি সবের সাথেই আপনারা খেতে পারবেন। আমি যেভাবে এই আচারটি তৈরি করেছি সেভাবে তৈরি করলে আচারের স্বাদটা কিন্তু দারুণ হয়। এখানে মোটা কাঁচা লঙ্কা 250 থেকে 300 গ্রামের মতো নিয়ে ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একদিনের জন্য রোদে দিয়ে দেব। একদিন পরে লঙ্কাগুলো অনেকটাই শুকিয়ে গেছে। এখন আচারের মশলা তৈরি করার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, গোটা জিরে, জোয়ান, মেথি আর গোলমরিচ। এই সব উপকরণগুলোর পরিমাণ 3 চামচের মতো। এখন এগুলোকে হালকা গরম করে নেব। এর মধ্যে মৌরিও দিতে হয়। মৌরিটা আমার বাড়িতেই ভাজা ছিল, তাই আর গরম করিনি। ভাজা হয়ে গেছে। এবার সব উপকরণগুলোকে গুঁড়ো করে নেব। এর আগেও চালতার আচার আর মাংসের আচারের রেসিপি শেয়ার করেছিলাম, ডেসক্রিপশন বাক্সে লিংক দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা পাত্রে 2 টেবিল চা চামচের মতো কালো সরষে আর 2 টেবিল চা চামচের মতো হলুদ সরষে নিয়ে নিয়েছি, এগুলোকেও পেস্ট করে নেব। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর কিছুটা পরিমাণ হিং। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো। এখন চামচ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে। এখন ওর থেকে বড় চামচের 2-3 চামচ তুলে রাখবো আচারে দেওয়ার জন্য। কড়ার মধ্যে 1 চামচের মতো গরম তেল রেখে দিয়েছিলাম, ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ওর মধ্যে সরষে বাটাটা অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই আচারের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আচারের মশলাটা তৈরি করে নেব। মশলাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 গোটা লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আবারও একটু নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, একটা ছুরির সাহায্যে এইভাবে চিরে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে আর খেয়াল রাখতে হবে লঙ্কাটা পুরোটা না কেটে যায়। এবার তৈরি করা মশলাটা লঙ্কার ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে লঙ্কার ভিতরের দানাগুলো ফেলে দিতে পারেন। ভিতরের দানাগুলো রেখে দিলে ঝালটা কিন্তু বেশি হবে। আমরা ঝাল বেশি খাই বলে দানাগুলোকে আর ফেলিনি, ওর সাথেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। দুটো তিনটে লঙ্কার মধ্যে মশলা ভরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সব লঙ্কাগুলোর মধ্যেই মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁচের বয়ামে গরম করে রাখা সরিষার তেল প্রথমেই 2 চামচ দিয়ে দেব। এবার বয়ামের মধ্যে লঙ্কাগুলো ভরে দিচ্ছি। সব লঙ্কাগুলো বয়ামে ভরার পর গরম করে রাখা সরিষার তেলটা দিয়ে দিলাম, আর যেই মশলাগুলো বেঁচে ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই আচারটিকে
তিন চার দিনের মতো রোদে রেখে দিতে হবে। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।